হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শান্তিস রান্নাঘর বেঙ্গলি রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি অত্যন্ত হেলদি রেসিপি। আজকে এই রেসিপি সবচেয়ে সহজ পদ্ধতিতে বানানো পারফেক্ট এগ পোচ উইথ বেল পেপার, যা খুবই হেলদি। যারা ডায়েট করছেন তাদের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত উপকারী রেসিপি এবং এই গরমকালে এটি একটি খুবই প্রয়োজনীয় রেসিপি। এটি বানানোর জন্য অবশ্যই লাগছে ডিম। আমি এখানে একটি ডিম নিয়েছি, একটি বাটির উপর একটি ছাঁকনিকে রেখেছি আর ওর মধ্যে ডিমটাকে ভেঙে দিয়ে দিলাম। এতে ডিমের সাদা অংশের মধ্যেকার অতিরিক্ত তরল অংশগুলো নিচের বাটির মধ্যে জমা হয়ে যাবে। এখন নিচের বাটির মধ্যে জমে যাওয়া তরল অংশগুলোকে সরিয়ে নিচ্ছি আর ছাঁকনির মধ্যে থেকে গেছে ডিমের সাদা অংশের থকথকে অংশটা। এখন এই সাদা থকথকে অংশে শুদ্ধ কুসুমটাকে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিই। একটি পাত্র নিয়েছি, ওর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন হোয়াইট ভিনিগার। গ্যাসের ওভেনে একটি পাত্র বসিয়েছি এবং ওর মধ্যে জল দিয়েছি। জল গরম হয়ে গেছে, জলকে বেশি ফোটাতে লাগবে না এবং গ্যাসের ফ্লেমকে অবশ্যই লোতে রাখতে হবে। এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন হোয়াইট ভিনিগার। আপনারা যে কোনো ভিনিগার ইউজ করতে পারেন। সমস্ত জলের সঙ্গে ভিনিগারকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন জলটাকে খুব ভালোভাবে নাড়তে হবে এবং খুব স্পিডে নাড়তে হবে যাতে জলের মধ্যে একটি ঘূর্ণির সৃষ্টি হয়। দেখুন জলের মধ্যে একটি ঘূর্ণির সৃষ্টি হয়েছে। এবার এই ঘূর্ণির মাঝ বরাবর ডিমটাকে দিয়ে দিতে হবে। দেখুন খুব সুন্দর এক পোচ তৈরি হয়ে যাচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমকে অবশ্যই লোতে রাখতে হবে। একটি চামচ দিয়ে সাইড বরাবর নাড়া দিতে হবে। এইভাবে 3 মিনিট রাখতে হবে। হয়ে গেছে, এখন এক পোচকে জল থেকে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে পারফেক্ট এক পোচ। এখন একটি বাটি নিলাম আর এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ঠান্ডা জল। এবার এই এক পোচকে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব এবং দিয়ে দিয়ে 1 মিনিট রাখতে হবে। 1 মিনিট হয়ে গেছে, এক পোচকে তুলে নিলাম। পারফেক্ট লুক দেওয়ার জন্য একটি কাঁচি নিয়ে ডিমের আকারে কেটে নিতে হবে। সামান্য মাথা বরাবর কাটতেই ডিমের মতো পারফেক্ট লুক চলে এসছে এবং রেডি হয়ে গেছে পারফেক্ট এক পোচ। এখন গার্নিশিং এর পালা। গার্নিশিং করব গ্রিন বেল পেপার এবং টমেটো দিয়ে। একটি কড়াইতে খুব সামান্য রিফাইন্ড অয়েল দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা গ্রিন বেল পেপার বা ক্যাপসিকাম এবং টমেটো। 2 মিনিটের জন্য হাই ফ্লেমে দুপাশ থেকে সামান্য লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং ছড়িয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার বা গোলমরিচ। রেডি হয়ে গেছে ক্যাপসিকাম এবং টমেটো। প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক পোচ, পারফেক্ট এক পোচ। এটি খেতে খুবই টেস্টি হয় এবং এটি একটি হেলদি ডিশ। আপনারাও ট্রাই করুন এবং খেতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল শান্তিস রান্নাঘর বেঙ্গলি রেসিপিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, ফলে আমার আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি মজাদার রেসিপির সঙ্গে।
বাই।